ভগবান এবং ভক্তদের প্রীতিবিধান করার মাধ্যমে আমরা জগতে প্রত্যেক মানুষ সুখী হতে পারি আনন্দ লাভ করতে পারি এই জড় জগৎ হচ্ছে দুঃখের আলয় আমাদের কি দুঃখ রয়েছে তো জানেন ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন চারটি দুঃখ রয়েছে চারটি দুঃখ আছে জন্ম এটি একটা দুঃখের বিষয় সমস্যা মৃত্যু আর জরা জরা মানে কি বার্ধক্য আর একটা হচ্ছে ব্যাধি তো কেউ বলা উচিত না যে আমি নিরোগ আছি আমার কোনো ব্যাধি নেই তাহলে তিনি ভুল বলছেন কিনা আমাদের যিনি সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন সৃষ্টি করেছেন তিনি জানালেন যেই দেহ লাভ করলে জন্ম হলে মৃত্যু হবে এটা ঠিক না ভুল যদি কারো জন্ম হবে মৃত্যু হবে আর বার্ধক্য হবে এটা ঠিক না ভুল যেমন আমাদের ছোটবেলার শরীর আছে এখন নেই মৃত্যু হবে এই বাড়ির পিতৃদেব লক্ষ্মীকান্ত ঘোষ ঠাকুর ভক্ত মহাশয় তিনিও অপ্রকট হয়েছেন তীরকম সবাইকে একদিন যেতে হবে আবার জন্ম হবে জন্ম হলে মৃত্যু হবে মৃত্যু হলে জন্ম হবে আর দেহ থাকলে বার্ধক্য হবে আর দেহ থাকলে রোগ হবে তো সেজন্য কারো বেশি আছে কারো কম আছে তো সেজন্য বড় ভ্রাতা এ বাড়ির তিনি রোগাগ্রস্ত রয়েছেন রোগ রয়েছে তিনি শুধু রয়েছেন আমরা বলবো না আমরা সবাই রোগাগ্রস্ত তো সেজন্য এ দেহতে এগুলি থাকবে শাস্ত্রে আমাকে কেউ জিজ্ঞাসা করে মহারাজ কেমন আছেন আমি শাস্ত্রের কথা বলি শরীর ব্যাধির মন্দির শরীর হচ্ছে ব্যাধির মন্দির আমি যদি বলি আমি সুস্থ আছি তাহলে আমি ভগবানকে মানি না আমরা কেউ সুস্থ নেই রোগমুক্ত নই যদি রোগ মুক্ত হতো তাহলে শত শত হসপিটাল খুলছে শত শত ঔষধ তৈরি হচ্ছে ডাক্তার তৈরি হচ্ছে তাহলে রোগ মুক্ত হলে তাহলে হসপিটাল খোলা হতো না ঔষধ তৈরি হতো না ডাক্তার বাড়তো না যদি রোগ মুক্ত হতো কেউ রোগ মুক্ত নয় একটা রোগ মুক্ত হলে আর একটা রোগ হবে এটি ভগবদ্গীতা আমাদের আইন গ্রন্থ ধর্মগ্রন্থ সেখানে ধর্ম মানে আইন ভগবানের দেওয়া আইন এই ভগবত গীতার জ্ঞান অর্জুনের মাধ্যমে ভগবান আমাদের সমগ্র মনুষ্য সমাজকে প্রদান করেছে তো সেজন্য প্রার্থনা করতে হবে ভগবানের কাছে যে আমরা যাতে এই দেহেতে ভগবানের আরাধনা করে ভগবানের কাছে ফিরে যেতে পারি আর ভগবানের কাছে গেলে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থাকবে না তখন আমি ব্যাধি মুক্ত হতে পারব তো কয়জন ব্যাধি মুক্ত হতে চান জন্ম মৃত্যু জরা বার্ধক্য সবাই তাহলে শাস্ত্র কি বলা হয়েছে না যখন আমরা তার আরাধনা করে তার কাছে ফিরে যাবো তার আরাধনা করার বিশেষ উপায় হচ্ছে ভক্ত সঙ্গ করা ভগবানের ভক্ত সঙ্গ করা কেন ভগবানের ভক্তরা ভগবানকে জানে তাই সেই ভক্তদের সান্নিধ্যে যখন আমরা ভগবানের আরাধনা করবো তখন এই ভক্ত সেবার মাধ্যমে ভক্তি জাগ্রত হবে যেমন আজকে সায়ন ভক্ত মহাশয় দাদার যে মনস্কামনা পূরণার্থে ভগবান এবং ভক্তদের পৃথিবীধানের জন্য এরকম একটা ভক্তসংঘ ভক্ত সেবার আয়োজন করেছেন বৈষ্ণব সেবার বংশের কেন তিনি শুধু বংশের নয় যারা ভক্ত তারা কৃপণ নয় দাদার উদ্দেশ্যে বৈষ্ণব সেবা করা আছে কিন্তু এখানে আমরা অনেক ভক্ত এখানে এসেছি আর এখানে আমরা সেই সুযোগও গ্রহণ করছি তো ভগবানের ভক্ত সঙ্গ হলে বৈষ্ণব সেবা হলে কী হয় ভক্তি লাভ হয় কিভাবে না আমরা এখানে হাততালি দিয়ে কীর্তন করছিলাম হ্যাঁ কি না তো হাততালি দিয়ে কীর্তন করা শাস্ত্র বলা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করা সেটা আছে ভক্তি তাহলে ভক্ত সঙ্গের মধ্যে এটি সুযোগ হয় তো ভক্তের সঙ্গে কি সুযোগ হলো না হাতালি দিয়ে ভগবানের নাম করার সুযোগ হলো আর কি সুযোগ আছে কর্ণ দিয়ে শোনার সুযোগ আছে ভগবানের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কান দিয়ে শুনছি জুয়া দিয়ে বলছি হাত দিয়ে কীর্তনও করছি হাতালি দিয়ে তো ভক্তদের সেবা করার জন্য ডাকা হয়েছে বলছে আমরা আজকে বৈষ্ণব সেবা করব তো বৈষ্ণবদের সেবা কিভাবে হবে বৈষ্ণব যারা তারা ভগবানের ভক্ত আর ভগবানের ভক্তরা কিভাবে সেবা গ্রহণ করেন না তারা আসেন ভগবানকে আগে সন্তুষ্ট বিধান করেন তাকে পূজা করেন এবং তার জন্য রন্ধন করেন তার গুণকীর্তন করেন আর সেখানে আমরা যারা অংশগ্রহণ করব এইভাবে আমাদের জিহা কান হাত সব কিছু পা পর্যন্ত প্রত্যেকটাই চোখ এখানে বিগ্রহ দর্শন করছি ভক্ত দর্শন করছি তো সব ইন্দ্রিয়গুলি ভগবানের ভক্ত সঙ্গের মাধ্যমে ভগবানের সেবাতে যুক্ত হয়ে যায় তাই সেটাকে বলে ভক্তি আর ভক্তির দ্বারা কি হবে শাস্ত্র বলে ভক্তিবশ মাধব মাধব ভগবান কৃষ্ণ ভক্তির দ্বারা বসীভূত হন তাহলে ভক্তি কি বুঝলাম সব ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা আর এই সেবার দ্বারা ভগবান বসীভূত হন তাহলে ভগবানকে পাওয়া কঠিন হবে সেবার মাধ্যমে ভগবানকে পাওয়া যায় তো সেই সেবাটা ভগবানের সেবা কিভাবে না আমাদের নিজের ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা তো সেটি ভক্ত সঙ্গেই সুযোগ হয় তো জন্য এখানে প্রসাদ এখানে যখন বৈষ্ণব আমন্ত্রণ করা হয়েছে সায়নবাবু আমন্ত্রণ করলেন যে আপনারা আসুন আজকে আমরা বৈষ্ণব সেবা করব আমার দাদা যাতে সুখী হয় সে যাতে ভগবানের চিন্তাতে মগ্ন হয় আর ভগবানের চিন্তায় মগ্ন হলে দেহাতে রোগ থাকবে যন্ত্রণা থাকবে কিন্তু যখন কেউ ভগবানের চিন্তায় মগ্ন থাকবে তখন সেগুলি অনুভব হবে না আমাদের একটা ভক্ত প্রভুপাদের শিষ্য নবদ্বীপে বাড়ি ছিল উনি তখন ব্যবসা করার জন্য আফ্রিকায় গিয়েছিলেন বহু ভক্ত দেখা যায় ভারত থেকে বিদেশে গিয়ে চাকরি করে নবদ্বীপের নবদ্বীপবাসী কিন্তু উনি কৃষ্ণকে জানতেন না শুধু জানতেন নবদ্বীপবাসী হিসাবে মহাপ্রভুকে জানতেন কিন্তু নিজে মহাপ্রভুর আরাধনা করতেন না কি কৃষ্ণ আরাধনা করতেন না কিন্তু আফ্রিকায় গিয়ে যখন ইস্কনের প্রতিষ্ঠাতা আসলো প্রভুপাদ তার সঙ্গ ভক্ত সঙ্গ করে প্রভুপাত থেকে দীক্ষা নিয়ে তখন উনি কৃষ্ণ সেবা করার সুযোগ পেলেন নবদ্বীপের লোক এখানে কৃষ্ণ সেবা করতে সুযোগ পাইলেন আফ্রিকায় গিয়ে প্রভুপাদের সঙ্গ করলেন প্রভুপাত ভারতবর্ষ থেকে গিয়েছেন সেখানে গিয়ে যখন গীতা ভাগবত বললেন আর প্রভুপাত শুদ্ধ বৈষ্ণব তার সঙ্গ করে তিনি যখন নবদ্বীপের মহিমা উপলব্ধি করলেন ও মহাপ্রভু এসেছিলেন হরিনাম সংকীর্তন বিতরণ করতে আর বলেছিলেন পৃথিবীর সর্বত্র আমার নাম প্রচার হবে কিন্তু তিনি আগে ছিলেন ব্রেন ক্যান্সার যুক্ত ব্যবসা ছিল কিন্তু ব্রেন ক্যান্সার ব্রেন ক্যান্সার মানে কত যন্ত্রণা জানেন থেকে বড়ো যন্ত্রণা কিন্তু উনি যন্ত্রণা অনুভব করতেন না ডাক্তাররা অবাক হয়ে যেত যে আপনি কি করে ব্রেন ক্যান্সারে যন্ত্রণা অনুভব করছেন না বলে আমি সর্বদা প্রভুপাদ আমার গুরুদেব তিনি আমাকে ভগবানের সেবাতে নিযুক্ত করেছেন আমি গৃহস্থ ব্যবসা করি কিন্তু আমার সমস্ত কর্তব্যকর্ম প্রভুপাদের সেবার উদ্দেশ্যে সেজন্য আমি সবসময় সময় প্রভুপাদের চিন্তাতে ব্যস্ত থাকি কৃষ্ণের সেবাতে ব্যস্ত থাকি সেই আমার দেহের চিন্তাটা চিন্তা থাকে না সেই কারণে এই ব্রেন ক্যান্সার পর্যন্ত আমি অনুভব করতে পারিনি যখন উনি মৃত্যুবরণ করতে যাচ্ছেন তখন উনি অনুভবও করেননি সেখানে প্রভুপাদের নাম চিন্তা করতে করতে কৃষ্ণের নাম করতে করতে উনি দেহত্যাগ করলেন নিধায় গৌর প্রেমানন্দে তো কোথায় যাবেন কৃষ্ণ গীতায় বলেন অন্তকালে চমামে স্মরণ মুক্তা কলে বরম যদি কেউ দেহত্যাগের সময় আমার চিন্তা করে তাহলে সে আমার কাছে আসবে তাহলে ভগবানের কাছে গেলে এই জলজগতে যে জন্ম মৃত্যু জরা ব্যাধি হচ্ছে সেটা থেকে আপনি মুক্ত হবেন তো আমরা যদি জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্ত হতে চাই তাহলে ভগবানের কাছে ফিরতে হবে এই জেলখানায় থাকলে মুক্ত হওয়া যাবে না এই জড়জগতকে জেলখানা বলা হয় আমরা জড়জাগতিক বিভিন্ন বিষয়ের প্রতি আসক্ত হই জন জল কি আছে সেই বিষয়গুলি রূপের প্রতি চোখ দিয়ে কী দেখি রূপ দেখি তাই না কিছু দেখি আসক্ত হয় সিনেমা আর্টিস্টদের রাজনৈতিক নেতাদের ছেলে মেয়েদের এইসব দেখার জন্য আমরা আসক্ত হই কিছু শোনার জন্য আসক্ত হই কারু কথা রাজনৈতিক কথা সিনেমা আর্টিস্টদের কথা সামাজিক কথা জড়জাগতি বিষয় কান দিয়ে শোনার জন্য চেষ্টা করি প্রত্যেকটা ইন্দ্রিয় তার বিষয় ভোগ করতে আশা করে হ্যাঁ কি না প্রত্যেকটা ইন্দ্রিয় চামড়া স্পর্শ করতে আশা করে জিহাটা কিছু বলতে আশা করে কিছু খেতে আশা করে চোখটা দেখতে নাক দিয়ে ঘ্রাণ নিতে কান দিয়ে শ্রবণ করতে কিন্তু শাস্ত্র বলা হচ্ছে যে সব বিষয় যখন ভগবানের সাথে যুক্ত হয়ে যাবে তার মানে জিহাটা যখন কৃষ্ণ বিষয়ে আসক্ত হবে কৃষ্ণ বিষয়ে মানে কৃষ্ণেরও মধুরবাণী অমৃতের তরঙ্গিনী কৃষ্ণের যে মধুরবাণী কৃষ্ণের কথা গীতা ভাগবত তো সেই কথাগুলি যখন আমরা অমৃতের তরঙ্গেলি তার প্রবেশ নাহি যে শ্রবণে কানা ছিদ্র সম জানি হ সে শ্রবণ তার জন্ম হইল অকারণে তার মানে যে কান দিয়ে কৃষ্ণের কথা শোনা হবে না যদি সিনেমা আর্টিস্টদের কথা শোনা হবে রাজনৈতিক কথা শোনা হবে জাগতিক কথা শোনা হবে তাহলে ওই কানটা করি ছিদ্র সম তার জন্ম হইল অকারণ ভাগবত কি বলেন উরুক্রম ভগবানকে হয় উরুক্রম কেন না তার কার্যকলাপ হচ্ছে অদ্ভুত ভগবানের কার্যকলাপ অদ্ভুত তার দুটি পা দিয়ে ভগবান দুটি পা দিয়ে স্বর্গমর্ত পাতালকে তিনি কি করেন গ্রহণ করে নিতে পারেন কত তাহলে এটুকু ছোট বাচ্চা বামনদেব রূপে ভগবান বলি মহারাজের সামনে আবির্ভূত হলেন বলি মহারাজ তো দানি ছিলেন তিনি অসুরদের রাজা ছিলেন কিন্তু বড় দানি ছিলেন স্বর্গমর্ত পাতালের রাজা ছিলেন ইন্দ্রের রাজত্বকেও ছিনিয়ে নিয়েছিলেন এমন বড় পরাক্রমশালী রাজা বলি মহারাজ তো সেই বলি মহারাজ বড় দাতা অহংকার ছিল আমি বড় দানি কিন্তু ইন্দ্র ভগবানকে আরাধনা করেছে যে তোমাকে আমার ভাই রূপে আসতে হবে তাই ইন্দ্র স্বর্গরাজের দেবতা ইন্দ্র ভগবানের প্রার্থনা করেছে তখন ভগবান তিনি এসেছেন ত্রিবিক্রম রূপে হ্যাঁ ভগবান এসেছেন বামন দেব রূপে কে ইন্দ্র ইন্দ্র যে রাজা তার ভাই রূপে ছোট ভাই উপেন্দ্র ইন্দ্র বড় তার ভাই উপেন্দ্র তেগেনে এসে উপেন্দ্র বামনদেব ও বলি তুমি বড় দাতা তাহলে আমি একটু ভিক্ষা করব তো বলি মহারাজের কাছে গিয়ে ভিক্ষাম দেহি ছোট বাচ্চা ব্রাহ্মণ বটু ব্রহ্মচারী বেশ ধারণ করে গেছেন তখন বলি মহারাজ শুক্রাচার্য তার গুরু অসুরদের গুরু শুক্রাচার্য যজ্ঞ করছে তো বলি মহারাজ যখন শুনলেন কেউ দান চাইছে তখন যজ্ঞ থেকে উঠে যাচ্ছেন শুক্রাচার্য বলছে বলি যজ্ঞ ভঙ্গ হয়ে যাবে এখান থেকে উঠা যাবে না বলো না আমি দাতা কাউকে আমি ফেরাইনি এই যজ্ঞের সার্থক হবে যদি দাতাকে যদি আমি দান না দিই তাহলে বিফল হয়ে যাবে যজ্ঞ আমি দান করবই গুরুর আদেশকে লঙ্ঘন করে গেলেন কি ভিক্ষা বলে আমি তিন পাদ ভিক্ষা চাইছি ভূমি তিন পাদ ভূমি তো বলি মহারাজ বললেন আপনি তিন পাত ভূমি মাত্র আপনি এত ছোট ছোটো পায়ে তিন পাত ভূমি কী করবেন বলে আমি ব্রহ্মচারী আমি ওইখানে একটু বসে ভগবানের আরাধনা করতে পারলেই হলো আমার বেশি জায়গা লাগবে না না তুমি বেশি চাও আমি তোমাকে বেশি দিতে চাই বলছে না আমি বেশি চাই না বলে ঠিক আছে তুমি যখন তিন পাত ভূমি চাইছো তাহলে এটাই নাও সংকল্প করলেন বলি মহারাজ তখন বলি মহারাজ সংকল্প করলেন যে আমি তিন পাত ভূমি দিব কিন্তু বামন দেব তার দুটি পা মাত্র ছোট ছোট দুটি পা স্বর্গমর্ত পাতালকে তিনি নিয়ে নিলেন এত বড় পা বিস্তার হয়ে গেল এটি হচ্ছে ত্রিবিক্রম অদ্ভুত কর্মা ভগবানকে এই জন্য বলা হয় যে তার কার্যকলাপ হচ্ছে অদ্ভুত কেউ তিন কেউ বলবে এগুলি গল্প এটি গল্প নয় ভগবান এই সমগ্র জগৎ বিশ্বব্রহ্মাণ্ড তার অধীনে রয়েছে তার মধ্যেই সব রয়েছে কিন্তু আমরা বুঝতে পারি না কেন আমরা জাগতিক জ্ঞানের দ্বারা বিচার করি আমাদের চোখটা বন্ধ হয়ে গেলেই আমরা কিছু দেখতে পারি না কিন্তু আমরা অনেক কিছু বিচার করার চেষ্টা করি যদি আমরা দেখি একটা বট বৃক্ষ বট বৃক্ষের মধ্যে কত ফল আছে বলুন অসংখ্য ফল আছে না বট বৃক্ষের লাল লাল অনেক ফল তো সেই একটা ফলের মধ্যে কত বীজ আছে বলুন কত বীজ আছে অসংখ্য বীজ আছে আর ওই একটা বীজ থেকে এত বড় বটবৃক্ষ ধারণ করে রেখেছে কে ভগবান তাহলে যদি একটা ছোট্ট বীজ এত বড় মহিরোহ বটবৃক্ষকে ধারণ করতে পারে একটা ছোট্ট বীজ যার সৃষ্টিতে তাহলে তিনি কেন সমগ্র জগৎকে তার তিনটা দুটো পা দিয়ে নিতে পারবেন না এটি তো সাধারণ জ্ঞান একটা বট বৃক্ষ দাঁড়িয়ে আছে ছোট্ট একটা বীজের উপরে অত বড় বৃক্ষ ছোট্ট একটা বীজ আমরা তো যখন এই বিল্ডিং বানাই কত বড়ো বেশ দেয় আজকাল ইঞ্জিনিয়ার থাকবে না কিন্তু ভগবান কত বড় ইঞ্জিনিয়ার একটা ছোট্ট বীজ তার কত বড় ব্যাস লাগবে না অত বড় বৃক্ষকে ধারণ করে রাখছে কিন্তু আমরা যদি এই অত বড় বাড়িটা ছোট্ট একটা জায়গায় ভিত করি থাকবে বাড়িটা উল্টে পড়ে যাবে আমাদের ইঞ্জিনিয়ারিং আর ভগবানের ইঞ্জিনিয়ারের মধ্যে এটাই পার্থক্য কেন তিনি হচ্ছেন সমস্ত কিছুর উৎস তার থেকে সব কিছু এসেছে সেটা যখন মানুষ জানে না তাই ভগবান সম্বন্ধে উল্টো পাল্টা বলে সেজন্য ভগবানকে জানতে গেলে ভগবানের ভক্ত থেকে জানতে হবে কেন আমরা ভগবানের অনেক কার্যকলাপ বুঝতে পারি না তার নিন্দা করি ওটা কী করে সম্ভব এটাই তার সম্ভব যে তিনি সমস্ত জগৎকে যদি সৃষ্টি করতে পারেন এই মাটি যদি সৃষ্টি করতে পারেন জল যদি সৃষ্টি করতে পারেন আলো বাতাস যত কিছু আমরা দেখছি মাটি জল আকাশ আগুন বায়ু এগুলি কার সৃষ্টি এইগুলি না হলে এইসব ক্যামেরা মাইক্রোফোন আমাদের এই বাড়িটা আমার দেহটা কোনোটাই তৈরি হবে না হবে বলে বৈজ্ঞানিকরা তৈরি করছে বৈজ্ঞানিকরা মাটি জল আকাশ আগুন বায়ু এই পাঁচটি জিনিস ভগবদ গীতায় কৃষ্ণ বলেন যে ভূমিরা পু বায়ু খঙ্গমন বুদ্ধি রে বচ অহংকার ভিন্ন প্রকৃতির অষ্টদা এই যে প্রকৃতি মানে শক্তি এটা আমার নিকৃষ্ট শক্তি ভগবানের নিকৃষ্ট শক্তি কি কি মাটি জল আকাশ আগুন বায়ু তো এখন বলুন যারা এখন বৈজ্ঞানিক কোন বৈজ্ঞানিক মাটি তৈরি করতে পারে একটা একটু মাটি তৈরি করতে পারবেন করতে পারবে না জল বলে অক্সিজেন হাইড্রোজেন এসব নিয়ে আমরা জল তৈরি করছি তাহলে হাইড্রোজেন অক্সিজেন কার তুমি ওইটা তৈরি করো করতে পারছ না বলে আমরা তো ভগবানকে দেখিনি কেন মানবো এরকম বলে সবাই বহু শিক্ষিত ছেলেমেয়েরা একটা মেয়ে এসছে আসনসোল থেকে তর্ক করেছে আমরা ভগবানকে আমরা দেখি না মানি না বৈজ্ঞানিকরাই ভগবান আমি জিজ্ঞাসা করলাম ট্রেন কে তৈরি করেছে নাম বলল বলো তাকে দেখেছো তুমি মেনটাকে আমি জিজ্ঞেস করলাম তুমি দেখেছ তাহলে তুমি কি করে মানলে যে ইনি ট্রেন তৈরি করেছিল বলো এই যে বইতে লেখা আছে তাহলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আলো বা মানে মাটি জল আকাশ আগুন তৈরি হয়েছে কেউ একজন সৃষ্টিকর্তা আছে কোনো বৈজ্ঞানিক এটা করেছে দেখাও শাস্ত্রে আছে কৃষ্ণ এটি তৈরি করেছে ভূমিরাপচ অহংকার তিনি বলেছেন তাহলে গীতা ভাগবত এটা বলা হয়েছে তাহলে কেন মানছ না যদি ট্রেনটা তৈরি করেছে তুমি তাকে দেখোনি তুমি বলছো উনি তৈরি করেছেন তুমি বই পড়ে বলছো উনি তৈরি করেছেন প্লেনটা উনি তৈরি করেছেন তুমি বলছো তাহলে ওনাকে দেখোনি তাহলে কেন মানছ তুমি জিজ্ঞাসা করলো তুমি তোমার জন্মটা দেখেছ বলছে না তাহলে তোমার বাবাকে কেন মানছ ইনি যে তোমার বাবা কেন মানছ তুমি তোমার জন্মটা দেখো তোমার দাদুকে দেখো কেন মানছ দাদু ছিল দাদুর নাম কেন বলছ দেখোনি তুমি ভাউতা দিচ্ছ না না বাবা থেকে শুনেছি মা থেকে শুনেছি ঠিক সেই রকম পরম্পরা রয়েছে এই গীতা ভাগবত বাস্তব এখানে যা কিছু আছে সায়েন্স এখানে কোনো অবাস্তব কথা নেই গীতা ভাগবতে। তো সেই জন্য আমরা যেহেতু বুঝতে পারি না 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 কৃষ্ণ এত মেয়ে নিয়ে লম্পট এইসব নাচানাচি করছে ও ভালো না অত মেয়ে দিয়ে কেউ নাচছে তখন আমি বললাম দেখো তুমি একটা মেয়ে ইয়ং মেয়ে তুমি পড়াশোনা একটু ভুল করলে বাবা তোমাকে বকবে কিনা বলে হ্যাঁ তো বাবা বকলো তুমি দুঃখিত হয়ে বাবা একটু প্রহার করলো বাবা যখন প্রহার করলো তুমি কানতে কানতে বাড়ি থেকে বেরিয়ে যাবে বলে হ্যাঁ আমি তো রেগে বেরিয়ে যাবো বাবা আমাকে বকেছে তাহলে বেরিয়ে গেলে যখন দৌড়াচ্ছ রাস্তায় বাবা তোমার পিছনে তোমাকে ধরার জন্য দৌড়াচ্ছে তুমি যখন এরকম দৌড়াচ্ছ তুমি ইয়ং মেয়ে তোমার পিছনে তোমার বাবা দৌড়াচ্ছে আর বাইরের লোক অন্য জায়গা থেকে লোক রাস্তা দিকে যাচ্ছে সেখানে তোমার এবং তোমার বাবার প্রতি কী বলবে বলো বলো আমার বাবাকে খারাপ বলবে যে একটা ইয়ং মেয়ের পিছনে দৌড়াচ্ছ কেন বলবে তোমার গ্রামের লোক কি বলবে বলো গ্রামের লোক বলবে যে না না এ হচ্ছে বাবা এ হচ্ছে মেয়ে আর বাইরের লোক কি বলবে লম্পট বলবে তোমার বাবাকে তাহলে যে লোক জানে তোমাকে তোমার বাবাকে সে ভালো বলবে যে তোমার অন্য গ্রামের লোক যারা জানে না তুমি দৌড়াছ রাস্তায় তোমার বাবা পিছনে দৌড়াচ্ছে তারা বলে লোকটা লম্পট বদমাস এই মেয়েটার পিছনে দৌড়াচ্ছে তোমাকে ধরে হাত নিয়ে যাচ্ছে তো বাড়িতে তখন তুমি চিলাচ্ছ আর লোক সেই লোক চিৎকার করবে এই দেখো ফেরা ধরো পুলিশকে ডাকো এই ভালো না কিন্তু আর একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করবে এই লোকটি কে কাকে জিজ্ঞাসা করবে গ্রামের লোককে জিজ্ঞাসা করবে যে বাড়ির পাশের লোকে জিজ্ঞাসা ইনি কে এরকম মেয়েটাকে ধরে নিয়ে যাচ্ছে বলে ওর বাবা ও দুষ্টামি করছিল পরীক্ষায় ফেল করেছিল বাবা একটু প্রহার করছিল পালা ছিল এই জন্য ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে ও তাই নাকি আজ মূর্খ হবে জিজ্ঞাসা করবে না ও লম্পট বলবে তাই আজকাল সব লম্পট লোক কৃষ্ণকে লম্পট বলবে এত গুপি দিয়ে কেন নাচছে গোপীরা কারা কৃষ্ণ যদি সবকিছুর হন তাহলে এই জগতে আমিও কৃষ্ণের তাহলে তিনি যদি তার নিজের লোকের সাথে নাচলেন তো তো কি অসুবিধা আছে আপনি আপনার মেয়ে স্ত্রীর হাত ধরে নাচছেন বাইরের লোক খারাপ বলতে পারে কিন্তু আপনি নাচছেন আপনার স্ত্রীর হাতে ধরে কিন্তু অন্যের স্ত্রীর হাত ধরে নাচলে খারাপ কিন্তু সে গোপীরা ছিলেন সব কৃষ্ণে এই আসলে সমস্ত জগতের যা কিছু মাটি জল আকাশ আগুন বায়ু আমরা দেখছি সেটি সব আর এখানে যা সব সৃষ্টি হয়েছে চেতনময় বস্তু ভগবান যখন প্রবেশ করেন এখানে কিছু অলৌকিক আমরা দেখি পরিবর্তন দেখি যেমন আমার এই শরীরটা পরিবর্তন হয় ভগবানের একটা অংশ প্রবেশ করেছে আত্মা এই আত্মা না ঢুকলে এই দেহটার কোনো পরিবর্তন হবে হ্যাঁ কি না এই আত্মার মধ্যে একটা চেতনময় বস্তু আছে যেটাকে বলে সজীব ওটাকে বলা পরা প্রকৃতি দুইটি প্রকৃতি আছে প্রকৃতি মানে শক্তি একটা অপরা নিকৃষ্ট নিকৃষ্ট প্রকৃতিতে মাটি জল আকাশ আগুন বায়ু এটাকে বলে নিকৃষ্ট প্রকৃতি এই দ্বারা এই শরীর তৈরি হয়েছে বাড়িগুলি তৈরি হয়েছে যন্ত্রগুলি তৈরি হয়েছে কিন্তু এই তৈরি হলো কি করে না সজীব বস্তু পরাশক্তি আত্মা ভগবান বলছেন এটা আমার উৎকৃষ্ট শক্তি যখন প্রবেশ করবে যখন একটা যে মানুষের মধ্যে আত্মা পরাশক্তি থাকবে তখন এই বাড়িটা তৈরি করতে পারবে এই ক্যামেরাটা তৈরি করতে পারবে যখন আত্মা চলে যাবে এই পরাশক্তি উৎকৃষ্ট শক্তি দেহ থেকে চলে যাবে এই বাড়িটা তৈরি করতে পারবে দেহটা আমার বাবা তৈরি করতে পারবে এই বিল্ডিংটা সেদিন আমরা কি বলি আজকে এই বাড়িতে যে গৃহকর্তা ছিলেন অপ্রকট হয়েছেন দেহত্যাগ হয়েছেন এই ছয় ভাইয়ের পিতৃদেব কি নাম বললেন লক্ষ্মীকান্ত লক্ষ্মীকান্ত ভক্ত মহাশয় তিনি দেহত্যাগ করেছেন সেই দিন সবাই কি বলেছিল যে যেদিন দেহত্যাগ হয়েছে আজ বাবা দেহত্যাগ করলেন সবাই বলেছিল কি না আপনারা বলেছিলেন কি না আজকে বাবা চলে গেলেন বলেছিলেন কিনা বাবা দেহত্যাগ করলেন কিন্তু কেউ এসে জিজ্ঞাসা করবে আরে সায়ন তোমার বাবা শুয়ে আছে বাবা চলে গেল বলছ দেহত্যাগ করলো বলছ তাহলে এতদিন আমরা আসল বাবাকে দেখিনি দেহটাকে দেখেছিলাম তাহলে এই দেহটা বাবা নয় যদি বাবা হতো তাহলে বলতাম না আজ বাবা চলে গেলেন বাবা দেহত্যাগ করেছেন আর ওই দেহটাকে নিয়ে পুড়িয়ে দিচ্ছি তাহলে এই দেহটা বাবা নয় কি বলবেন আপনারা বাবাটা দেহ ছিল তাহলে দেহটা বাবা নয় ওই দিন জ্ঞান হয় যে আসলে এই দেহ আমি নই তাহলে এই দেহের পরিচয় সত্যিকারে আমি নয় আমরা কি বলি আমার মাথা বলি আমার হাত বলি আমার দেহ বলি তাহলে আমি কে এই প্রশ্ন কেউ করেছে আমি কে তাহলে তাহলে আমি দেহ নই আমার দেহ বলি তাহলে আমি কে আমার হাত বলি তাহলে আমি কে আমার মাথা বলি আমার পা বলি তাহলে আমি কে এই জন্য ভগবৎ গীতা আইন গ্রন্থ ধর্মগ্রন্থ প্রত্যেক এই আত্মজ্ঞান দান করবে এই দেহ আর আত্মা আত্মা হচ্ছে সজীব বস্তু ভগবান বলছেন আমার এটি পরাশক্তি সেটা হচ্ছে জীবভূতা জীবভূতা মানে সজীব যখন প্রবেশ করবে তাই এই দেহটা চেতন হয়ে যাবে আর এই দেহ থেকে যখন এই সজীব বস্তু বেরিয়ে যাবে তখন এটা জড়ো হয়ে যাবে তখন আপনি কাটুন পুড়ুন এই দেহটাকে কাটবেন পুড়িয়ে দিবেন যাই কিছু করেন কেউ যখন আত্মা থাকে সজীব বস্তু কেউ আগুন লাগায় কেউ কাটে কাটে না সেখানে আমরা বাবা মা সবাই বসে গল্প করছি আনন্দ করছি কিন্তু যেদিন দেহ ত্যাগ হয়ে গেল সেই দিন চিনি আসলে এই দেহটা বাবা নয় তাহলে এতদিন ভুল করছিলাম এতদিন আমরা মিথ্যা প্রচার করছি এটা আমার বাবা এটা আমার মা এটা আমার স্ত্রী আর ওইটার প্রতি আমরা আসক্তি কিন্তু যখন আমরা আত্মজ্ঞান লাভ করব এই জন্যেই বৈষ্ণব সঙ্গ ভক্ত সঙ্গে এই জন্য রান্না হচ্ছে ভগবানের জন্য কেন না এই ভোগ লাগবে ভোগ লাগছে এখন উপরে মন্দিরে তো ভোগ লাগলে সেটা কি হয় যে ওই শাক সবজি ভগবানের আপনি আমি তৈরি করতে পারি না শাকসবজি যদি বৃষ্টি না হবে তাহলে একটা শাক সবজি তৈরি হবে না তাহলে কি জীবন ধারণ করবেন আমরা মাংস খেয়ে জীবন ধারণ করবো কেউ বলবে তো মাংস খাবেন গরু ছাগল খাবেন তো গরু ছাগল কি খাবে কি খায় গরু ছাগল ঘাস খাবে তাহলে ঘাস কি করে উৎপন্ন হবে মাটি থেকে বৃষ্টি না হলে হবে তাহলে আপনি গরু ছাগলও খেতে পারবেন না যারা বলে আমরা মাংস খাই গরু ছাগল খাই আমরা মাংস আসি আমরা নিরামিষ আসি নয় প্রত্যেকেই নির্ভর করতে হচ্ছে শাক সবজির উপরে বৃষ্টির উপরে সেজন্য জন্য গীতা কীভাবে সায়েন্স বিজ্ঞান বাস্তব গীতায় একটা শ্লোক আছে বলা হয়েছে যে অন্নাদ ভবন্তি ভূতানি অনাথ ভবন্তী ভূতানি মানে অন্ন খেয়ে জীব জীবন ধারণ করে আমরা প্রত্যেক জীব এই শাক সবজি খেয়ে জীবন ধারণ করি এই অন্ন শাক সবজি উৎপন্ন কী করে হবে না যজ্ঞাত ভবতি পর্জন যখন পরজন মানে বৃষ্টি হবে আর বৃষ্টি হলে তখন এই শাকসবজি হবে তাহলে বৃষ্টি কী করে হবে যজ্ঞাত ভবতি যজ্ঞ কর্ম করলে বৃষ্টি হবে তো সেজন্য সেই যজ্ঞটা কি না এই কলিযুগে ভক্তরা জানে শাস্ত্রে বলা হয়েছে নারদমুণি তিনি বৈষ্ণব তিনি জানালেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম বত্রিশ সক্ষর হচ্ছে ভগবানের নাম আর এই কলিযুগ আছে নাম যজ্ঞ সার তুই জন্য কলিযুগ যজ্ঞ কি এই নাম বত্রিশ সক্ষর মহামন্ত্র জপ এবং কীর্তন করা এই জন্য এই বেশিরভাগ আমরা কীর্তন করছিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হাতালি দিয়ে এরকম জুড়ে জুড়ে হরে রাম হরে রাম 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 হরে হরে আমরা আমাদের হাতের রেখা পরিবর্তন করতে পারি কর্মকে কি করে জ্যোতিষের কাছে গেলে বলল জ্যোতিষী তোমার এই আছে সেই আছে এই ফাড়া আছে সেই জ্যোতিষী প্রকৃত জ্যোতিষী জানায় যে এই কর্মকে খণ্ডন করা যায় যদি তুলসীর সামনে বসে কেউ হাততালি দিয়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চ হিসার এরকম হাত তাহলে দিয়ে এরকম জুড়ে জুড়ে কীর্তন করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 সবাই বলুন আপনারা সাত দিন পরে আবার গিয়ে জ্যোতিষকে দেখান যদি সত্যিকারে তুলসীর সামনে আপনার মানসিকতা এই কৃষ্ণ নামের প্রতি শুনবেন বলবেন শুনবেন এবং হাততালি দিবেন তুলসীর সামনে বসে এরকম তুলসী আছে তুলসীর সামনে বসে উচ্চ স্বরে হরি নাম করবেন হাতালি দিয়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনার হাতের রেখা পরিবর্তন হয়ে গেছে সাত দিনে দিনে সাত দিন এই জন্য জ্যোতিষ শাস্ত্র ঠিক সেটা ভুল হয়ে যাবে ওই জ্যোতিষ শাস্ত্রে লেখা আছে তুলসীর সামনে যদি কেউ হরিনাম করবে তখন তার সমস্ত কর্ম চেঞ্জ হয়ে যাবে এটাই হচ্ছে নিয়ম তার খারাপ প্রবৃত্তি থেকে মুক্ত হয়ে যাবে জগাই মাধায় অন্যের স্ত্রীকে অপহরণ করে অবৈধ সঙ্গ করত রাস্তাঘাটে অন্যকে খুন করত জগাই মাধাই যখন হরিনাম করল তখন কান্না করতে লাগল যে আমি কত পাপ করেছি আমাদের ইস্কনে যদি আপনারা যাবেন সারা বিশ্বে ঘুরবেন তারা কত পাপকর্ম করেছে এই জগাই মাধাই থেকেও আরো হীন পাপ কর্ম করতো সেই সব লোকেরা আজকে দেখবেন ক্রন্দন করে হায় হায় আমি কত পাপকর্ম করেছি কেন চেঞ্জ হয়ে গেল ওই হাততালি দিয়ে হরে কৃষ্ণ মন্ত্র জপ কীর্তন করা আর মালাতে মহাপ্রভু বলেছেন অভ্যাস করো সংখ্যা রেখে একটু কীর্তন করো জপ করো তাতেই তোমার এই জন্য এই জিহা তাহলে হাত কান সব কিছু হয়েছে যখন আমরা স্বরে বলছি কান কি করছে শুনছে আর মনে সেটি আসছে হরে কৃষ্ণ বলা মাত্র কান শুনে মনে সেটা আসছে তাহলে সাধুর সঙ্গে করতে বলা হলো তো ছেলে মেয়েদের নিয়ে যখন হাতালি দিয়ে হরিনাম করবেন একসাথে তাহলে কি হবে আপনার মনে উদয় হবে তুলসীর সামনে তুলসী বৈষ্ণবী কৃষ্ণপ্রিয়া তিনি ভক্ত এই জন্য ভক্তর সঙ্গে নাম এই মাত্র চায় সংসার যিনি তার কোনো বস্তু নাই তো জন্য আমরা কাউকে ভক্ত পাচ্ছি না তুলসীর সামনে বসবো আবার যখন দেখলাম কোনো ভক্ত এরকম করছে তাকে ডেকে নিয়ে এসে করব ও বাবা করছেন বাবাকে ডেকে বাবা বসুন আমরা তোমার সঙ্গে একটু নাম করব মা বাবা ছেলে মেয়ে সবাইকে নিয়ে তুলসীর সামনে বসে হরি নাম করব এভাবে যখন আমাদের চেতনা মার্জিত হবে মানসিকতা কনসাসনেসটা তখন স্থির হবে মানসিকতা চঞ্চলতা স্থির হবে এই হরিনাম উচ্চস্বর করার মাধ্যমে অনেক বলে আমার ছেলে অত চঞ্চল কিন্তু আপনি চঞ্চল আপনি ছেলের দুষ দিচ্ছেন কেন আমাদের অনেক বাবা মা আমাদের কমপ্লেন করে আমার ছেলেটা কত চঞ্চল দেখুন মহারাজ আপনি স্থির তখন হাসে দেয় না না আমি তো অত্যন্ত চঞ্চল তাহলে আপনার ছেলে চঞ্চল হবে না কেন তো সেই চঞ্চলতা কাটার একমাত্র উপায় মনকে স্থির করার একমাত্র উপায় অন্য কোনো বৈজ্ঞানিক উপায় নেই মনকে স্থির করার একমাত্র উপায় তুলসীর সামনে হাতে তালি দিয়ে বা জপমালা নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি যদি জপ কীর্তন করবেন পাঁচ দশ মিনিট দেখবেন আস্তে 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 আপনি মন স্থির হবে তার প্রমাণ আজ সারা বিশ্বের মানুষ ইস্কনে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আফ্রিকা আমেরিকা সারা দেশের লোক কেন আসছে এই গৌর সময় ষোলো হাজার ভক্ত নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করছিল নবদ্বীপ মণ্ডল নবদ্বীপ ধামে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন গৌরাঙ্গ রূপে হ্যাঁ যে কৃষ্ণ তিনি রাধারানীর ভা বঙ্গকান্তি নিয়ে গৌরাঙ্গ রূপে এসেছেন নবদ্বীপ মানে নটা দ্বীপ রয়েছে সেখানে একটা দ্বীপ আছে অন্তদ্বীপ মায়াপুর গ্রাম নটা দ্বীপের এক মধ্যবর্তী দ্বীপ আছে অন্তদ্বীপ মায়াপুর গ্রাম যুগপীঠ ওখানে কৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসেছেন আর এই কলিযুগে গৌরাঙ্গ আসার পূর্বে সেখানে ব্রহ্মা এসেছেন শিবজি এসেছেন পার্বতী দেবী এসেছেন সমস্ত মুনি ঋষিরা এসেছেন এবং প্রত্যেকটা দেবতারা এসে আরাধনা করেছেন গৌরাঙ্গে আর যখন মহাপ্রভু এসেছেন তখনও এসেছেন এক সময় সত্যযুগে একটা সুন্দর ঘটনা আছে নবদ্বীপ ধামে একজন বিষয়ী রাজা ছিল এখনও যাবেন সেই জায়গাটা নাম আছে সত্যযুগ থেকে সেই নামটা এখনো আছে অনন্ত সংহিতা বর্ণনা রয়েছে অনন্ত অনন্ত দেব সৃষ্টি করেছেন উনি বলেছেন অনন্ত দেব অনন্তদেব হচ্ছেন ভগবান যিনি সমগ্র জগৎকে মাথায় ধারণ করে রেখেছেন অনন্ত নাগ আর এই দেবকে কে ধারণ করেছে বলুন দেখি মাথায় কে বলতে পারে শিব শিবজি বৈষ্ণব শিব বৈষ্ণবান যথা শম্ভু সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ আছেন শিবজি তাকে চিনতে পারেন না কেউ উনি চিনা জানান না কিন্তু সবসময় ভগবানের নাম করেন পঞ্চমুখে ব্রহ্মা জপে চতুর্মুখে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মহাদেব পঞ্চমুখে রাম রাম হরে হরে সবাই বলুন ব্রহ্মা জপে মুখে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মহাদেব পঞ্চমুখে রাম রাম হরে হরে রাম মানে বলরাম ভগবানের বড়দা দ্বিতীয় দেহ ভগবানের বড় ভাই রূপে এসেছেন কৃষ্ণের বড় ভাই রূপে এসেছেন বলরাম তো সে বলরাম হচ্ছেন অনন্ত দেব তার প্রকাশ অনন্ত দেব তিনি বিশ্বব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছেন আর এই অনন্ত দেব হচ্ছেন শিবজির আরাধ্য বস্তু এই জন্য তিনি আবার তার মাথায় রেখেছেন দেখুন অনন্ত দেব বিশ্বব্রহ্মাণ্ডকে ধারণ করেছে আর ভক্ত কত শ্রেষ্ঠ তার প্রভুকে মাথায় ধারণ করেছে তাহলে কত শক্তিশালী যে ভগবান সমগ্র জগৎকে রয়ে তাহলে ভগবান এবং ভক্ত এরকমই অলৌকিক কার্যকলাপ করতে দক্ষ তাহলে ভক্তও পারে যেমন ঈশ্বরের প্রতিষ্ঠাতা আচার্য একজন ব্যক্তি সারা বিশ্বের মানুষকে ভগবানের নাম দিলেন এবং যারা গরু রক্ত খেত মানুষ মানুষকে খেত আফ্রিকার লোক তাদের মদ গাঁজা আফিম অবৈধ সঙ্গ আমাদের সরকার অনেক চেষ্টা করছে নেশামুক্ত করার জন্য করতে পেরেছে পারেনি কিন্তু একজন ভারতবাসী রূপে এই পশ্চিমবঙ্গে আবির্ভূত হয়েছিলেন ইস্কনের প্রতিষ্ঠাতা কালকাটাতেই বৃদ্ধ সত্তর বছর বয়সের বৃদ্ধ হয়েও তিনি তার গুরুর নির্দেশে মহাপ্রভুর শিক্ষা পৃথিবীর সর্বত্র গিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে প্রচার করলেন সত্তর বছর বয়সের লোক রিটায়ার লাইফ নাতি নাতিনির কাছে থাকে কিন্তু তিনি গেলেন জাহাজে করে জল দুধ জাহাজে আর সারা বিশ্বের মানুষকে এই হরিনাম দিয়ে যারা মৎখুর ছিল জুয়া মানে জুয়া খেলত নেশা করত মানুষ মানুষকে খেত আফ্রিকার লোকেরা গরু রক্ত পান করত সেই সময় খুনি প্লেন হাইজা করার মানুষ তারা সব ভদ্র ব্যক্তি ইস্কনে দেখবেন কেউ কেউ বড় বড়ো ডাকাত ছিল আমাদের একজন মহারাজ ছিলেন ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ উনি নেপালে গিয়েছিলেন একবার নেপালে গিয়ে উনি কি করেছিলেন ইটালি থেকে একজন বড় ডাকাত এসেছিল ডাকাতি করতো ইটালি থেকে ডাকাতি করতে এসেছে আর তাকে প্রভুপাদের গ্রন্থ প্রভুপাদের কৃষ্ণের প্রসাদ দিয়ে তাকে বুঝিয়ে ভক্ত মানে তার এখন একটা মোটরসাইকেল আছে হ্যাঁ সে সাইকেলটা এরকম মারবে তখন ওই নদীটা লাফিয়ে চলে যাবে ওপারে আলের উপর দিয়ে সেই সাইকেলটা এখনও মায়াপের উনি নিয়ে এসছে ওটাকে চালিয়ে আলের উপর দিয়ে মাঠের উপর দিয়ে এখান থেকে হুম করে উপর দিয়ে উঠি আবার একটা জায়গায় পড়বে এরকম ছিল ওনার ডাকাতি হ্যাঁ তো উনি ওনার কাছে গেলে মানে কত নম্র একদম অত দৈন্য কি করে হলো না মহাপ্রসাদ আর হরিনাম সাধু সঙ্গে করার ফলে অন্য কোনো উপায় নেই বৈজ্ঞানিক উপায় নেই আপনাকে খারাপ প্রবৃতি থেকে মুক্ত করা এখন তো আমাদের দেশে খারাপ প্রবৃতি বাড়ছে কি করে মুক্ত হবে কেউ তার উপায় বলে না রোগ বাড়ছে রোগের মুক্তির উপায় নেই মৃত্যু বাড়ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চারটি জিনিস সমস্যা বারবার হচ্ছে থেকে কি করে মুক্ত হব কেউ জানায় না কি করে আমার আর্থিক উন্নয়ন হবে কি করে আমার সংসারে আরও ভোগ করব এইরকম নবদ্বীপে একজন ব্যক্তি ছিলেন সত্য যুগে নারদমুনি এসেছিলেন সেখানে উনি এসেছিলেন তো মুনি এসেছিলেন একটা দ্বীপ আছে নবদ্বীপে গুদ্রুম দ্বীপ গুদ্রুম মানে গো মানে গাভী দ্রুম মানে বৃক্ষ যেখানে সুরভি গাভী এসেছিলেন সেখানে আরাধনা করেছিলেন ইন্দ্র এসে সপ্তর্ষি ঋষি তিনি সেখানে এসে মার্কেন্ডয় ঋষি মার্কন্ডয় ঋষি এসে আরাধনা করেছিলেন সেই গাভীকে সুরভি গাভীকে আরাধনা করেছিলেন তীরকমভাবে সেই গুদ্রুম দ্বীপে একটা জায়গা আছে সুবর্ণ সুবর্ণবিহার এখনো তার নাম সুবর্ণ বিহার আছে কেন সুবর্ণ বিহার হল তো বৈদিক শাস্ত্রে বলা হয়েছে কখনো কখনো কোনো সৌভাগ্যের ফলে ভক্ত সঙ্গ হয় কখনো কখনো ভক্ত সঙ্গ লাভ হয় তো ওই রাজা ছিল বিষয় বৃদ্ধ বয়স পর্যন্ত বিষয় ভোগ করছে কি বিষয় আমরা শুনছিলাম রূপ রস গন্ধ শব্দ স্পর্শ ইন্দ্রিয় সুখ চোখ দিয়ে কান দিয়ে চামড়া দিয়ে এই যে প্রত্যেকটা ইন্দ্রিয়ের ভোগ্য বস্তুর প্রতি আসক্তি তো সেই রাজা এরকম ভোগ করতেন তার নাম ছিল সুবর্ণ সেন রাজা হ্যাঁ সুবর্ণ সেন সেন বংশের এখন সেন বংশ নাম সবাই পূর্বপূর্ব ইতিহাস যদি কেউ দেখে সেন বংশ নবদ্বীপের নামকরণ আছে তো সেই সেন বংশের একজন রাজা তিনি খুব ভাগ্যবান ছিলেন যিনি নারদমুনির কৃপা পেয়েছিলেন সাধুরা অত্যন্ত দয়ালু কৃপালু আর নারদমুনি এসেছিলেন সেই ব্যক্তিকে কৃপা করতে দেখছেন যে এত বৃদ্ধ হয়ে গেছে এখনও জড় বিষয়ের প্রতি আসক্তি তখন এসে এসেই মুনি আর ওই রাজা ছিল কিন্তু দানি ছিল বৃদ্ধ হয়ে বিষয়ের প্রতি আসক্ত হলেও ভক্ত দেখলে তাদের সেবা করার প্রতি খুব আকৃষ্ট মুনিকে দেখে উনি সেবা করেছিলেন বাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে আসন দিয়েছিলেন যেমন আমরা এই বাড়িতে এলাম এই বাড়ির সায়ন এসা আমাদের আসন দিচ্ছে বস্তে ঘর দিচ্ছে মালা দিচ্ছে এই বাড়ির সমস্ত সদস্যরা তারা প্রণাম করছে আমরা যদিও সাধু হতে পারিনি আমরা সাধুদের বেশটা কেন নিয়েছি না সাধুদের সেবা করার জন্য তাদের সেবা করার জন্য এই বেশটা তো এইভাবেও মানুষ আমাদেরকে সম্মান করছে কেন সম্মান করলে সাধুরা কী করে তারা এটা পরম্পরা পরম্পরাক্রমে নারদমুনি ইত্যাদি ভক্তকে প্রদান করে দেয় যেন আমি যোগ্য নই তুই না যে সম্মান দিচ্ছে মালা দিচ্ছে এই মালা পরারও আমার যোগ্যতা নেই জন্য আমরা বলো এটা ভগবানকে নিবেদন কর তাই গুরু পরম্পরার মাধ্যমে নিবেদন করা হল আর গুরু পরম্পরা বৈষ্ণব এখানে রয়েছেন পরম্পরায় পরম্পরা ভোগ লাগাতে নিয়ে গেছে প্রভুপাদ রয়েছেন ইস্কনের প্রতিষ্ঠাতা তো সেই মালা প্রসাদী মালা আমরা পরছি ডাইরেক্ট আমরা পড়ার ক্ষমতা নেই তো সেজন্য ভগবান হচ্ছেন ভুক্তা তিনি মালিক তো সেজন্য নারদমুনি বৈষ্ণব তিনি সেই রাজার বাড়িতে এসেছেন কিন্তু সেই রাজা এইরকম ভক্ত সেবা করার খুব দক্ষ ছিল তা মুনিকে মালা দিয়েছেন প্রণাম করেছেন বসতে আসন দিয়েছেন জল পান করিয়েছেন আর ভক্ত সেবা করলে তারা করুণাম তখন কৃপা করে বলেন দেখো রাজা এত জড় বিষয় এখন তোমার বৃদ্ধ হয়ে গেলে যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে তুমি জানো না এইরকম বিষয় ভোগের প্রতি আর আসক্ত হইও না তুমি ভগবানের আরাধনা করো গৌরাঙ্গের আরাধনা করো এই যে তুমি যে জায়গায় বাস করছ এটা নবদ্বীপ ধাম এখন তার প্রকট হয়নি তুমি বুঝতে পারছো না এটা কলিযুগে এই নবদ্বীপ ধামের প্রকট হবে এই স্থানে এটা একটা দ্বীপ তো ঋষিরা জানেন কোথায় কি আছে তখন সঙ্গে সঙ্গে এখানে গৌরাঙ্গ মহাপ্রভু আসবেন আর সেই গৌরাঙ্গ মহাপ্রভুর গুণকীর্তন করতে শুরু করেছেন নারদ মুনি যে তিনি সুবর্ণ বর্ণ হেমাঙ্গ তার গাত্র রং হচ্ছে এইরকম শরীরটা কীরকম না গৌরা কাঁচা সোনার মতো তার গায়ের রং তার আজানু বাহু চন্দন চর্চিত পিতবসনধারী হ্যাঁ মালা পরিহিত এরকম বলে এবং তিনি তার ভক্তবৃন্দদের দ্বারা কি করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরকম কীর্তন করেন এবং সকমস্ত জগৎবাসীকে মুক্ত করেন কলিযুগে তিনি এইভাবে প্রকট হন তো সেই জায়গায় তুমি এখানে আবির্ভূত তোমার জন্ম হয়েছে খুব ভাগ্যবান এটা নবদ্বীপ ধাম তখন রাজা নারদমুনির এই কথাগুলি সব শুনে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি আসক্ত হয়ে যায় আর নারদমুনি অন্তর্ধান হয়ে যান ওই স্থান ত্যাগ করে উনি চলে যান এই গৌরাঙ্গের কথা বলে এই রাজা গৌরাঙ্গের বিরহ হয়ে গেল তুই যে মহাপ্রভুর কথা শুনে গৌরাঙ্গ গৌরাঙ্গ করতে উনি লাগলেন কি বলতে লাগলেন কেন মনি গৌরাঙ্গের কথা বলেছেন তখন এই রাজা তখন গৌরাঙ্গ নাম উচ্চারণ করতে শুরু করলেন সবাই গৌরাঙ্গ 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 নিতায় গৌরাঙ্গ নিতায় গৌরাঙ্গ অনেকে বলছে না উচ্চের বলতে হবে এই নিতায় গৌর বললে আপনার অনেক অপরাধ পাপ সমস্ত কিছু চলে যাবে। এত এর শক্তি অনেকে বুঝতে পারেন না জন্য আমি অনুরোধ করবো মুখে বলবেন উচ্চ বলবেন হাত তুলুন সবাই যাদের হাত আছে সবাই হাত তুলুন সবাই হাত তুলুন বলুন গৌরাঙ্গ ও হাত তুলছে না লজ্জা পাচ্ছ হাত তুলো হ্যাঁ স্কুলে যদি শিক্ষক বলে হাত তুলতে বলবে না হাত তোলা মানে সেরেন্দার। আমরা গৌরাঙ্গ নিতাই গৌর রাধা কৃষ্ণের চরণে শরণাগত কেন আমরা জানি না এই দেহটা ভগবানের দেওয়া তার নাম যদি না করলাম তার চরণে আত্মসমর্পণ না করলাম কাজ কাছে যাব কোনো পুরুষের কাছে কোনো মহিলার কাছে রাজনৈতিকের কাছে কিছু লাভ হবে না গৌরাঙ্গের কাছে যিনি মাটি জল আকাশ আগুন দিয়েছেন বৃষ্টি না হলে আমরা কিছু করতে পারবো না আলো বাতাস না থাকলে কিছু করতে পারবো সব গুড়ুম হয়ে যাবে তো সেজন্য ভগবানের নাম আমাদের উচ্চ বলতে হয় সবাই বলুন গৌরাঙ্গ গৌরাঙ্গ নিতায় গৌরাঙ্গ নিতায় তাই গৌরাঙ্গ গৌরাঙ্গ এই সুবর্ণ সেন রাজা গৌরাঙ্গ 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 বলছে তখন একদম অজ্ঞান হয়ে গেছে পড়ে গেছে একদম বিরহ মহাপ্রভুকে পাওয়ার জন্য গৌরাঙ্গ বলতে বলতে বিরহ এসছে আর একদিন তিনি স্বপ্ন দেখছেন রাত্রিবেলা যে সেই গৌরাঙ্গ মহাপ্রভু গলাধর পণ্ডিত তাকে নিয়ে গলাধর হচ্ছেন রাধারাণীর প্রকাশ তাকে নিয়ে তার অঙ্গনে সুবর্ণসেন রাজা দেখছে স্বপ্নে তার অঙ্গনে গৌর গদাধর নৃত্য করছে হরিণ কীর্তন করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ হরে রাম হরে রাম 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 হরে হরে সবাই বলুন হরে কৃষ্ণ হরে না কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে এই গৌর গদাধর অঙ্গনে নৃত্য গীত করছে এই হরে কৃষ্ণ মন্ত্র করতে করতে আর তখন সুবর্ণ সেন রাজা দেখছে স্বপ্নে দেখছে তখন উনিও সেই দর্শন করে প্রমত্ত হয়ে গেছে এবং তার নিদ্রা ভঙ্গ হয়ে গেছে কিন্তু সেই যে দৃশ্য দেখছিল তখন সেই দৃশ্য আর সে দেখতে পাচ্ছে না নিদ ঘুম ভেঙে গেছে তখন আর দেখতে পাচ্ছে না গৌর গদাধরকে সংকীর্তন রত গৌর গদাধর তখন খুব কান্নাকাটি করছে তখন দৈববাণী হয়েছে হে রাজা সুবর্ণ সেন সেখানে ও দেখছে যে এই গৌরাঙ্গ মহাপ্রভু কেমন রূপে এসেছেন না কাঁচা সোনার মতো একদম হ্যাঁ সুবর্ণ বর্ণ হেমাঙ্গ এরকম গৌরবর্ণ তো সেজন্য সুবর্ণ বিহার হয়ে গেল সুবর্ণ সেন রাজা যেখানে মহাপ্রভু বিহার করলেন কাঁচা সোনার মতো অঙ্গকান্তি নিয়ে সেখানে কীর্তন করে বিহার করলেন এই জন্য এই জায়গাটার নাম হয়ে গেল সুবর্ণ বিহার সেই স্থানের নাম সুবর্ণ বিহার তো এখনও সেই নাম আছে মহেশগঞ্জ বা কি বলে ওটা আমঘাটা হরিহর ক্ষেত্র ওই রাস্তাতে সুবর্ণ বিহার একটা জায়গা আছে ওখানে নবদী মণ্ডল পরিক্রমা হয় তা আমাদের ভক্তরা করছিল তো ওইখানে সুবর্ণ সেন রাজার বাড়ি ছিল নৃসিংহপল্লি থেকে একটু কাছে রাস্তার কাছে তো যাই হোক সেই সুবর্ণ মহাপ্রভু সুবর্ণ অঙ্গ ছিল বলে সেখানে তিনি হরিনাম সংকীর্তন করলেন রাজার সামনে এসে তাই সুবর্ণ বিহা আর পরে দৈববাণী হলো রাজা তুমি আর দেখতে পাবে না এই স্বপ্নে যা দেখেছ নাম শ্রবণ করেছ কিন্তু তুমি প্র্যাকটিক্যালি দেখবে কলি যুগে তুমি সুবর্ণ সেন রাজা বুদ্ধিমন্ত খান রূপে তুমি জন্ম লাভ করবে আর তখন এই মহাপ্রভু নিমায় পণ্ডিত রূপে আসবেন তখন তুমি অনেক তার লীলা দর্শন করবে তার কার্যকলাপ আর তুমি সেই নিমায় পণ্ডিতের বিবাহের তুমি তখন জমিদার রূপে আসবে বুদ্ধিমন্ত খান জমিদার আর তখন তুমি এই নিমায় পণ্ডিতের বিবাহের রাজকীয়ভাবে তুমি তার সেবা করবে এবং আরও বহুবিধ সেবাতে তুমি অংশগ্রহণ করতে পারবে আর তুমি দর্শন করতে পারবে না এই দৈববাণী হলো তখন সে রাজা খুব স্থির হলেন পরে আর পরবর্তীকালে দেখা যায় শাস্ত্রে লেখা আছে যে এই কলিযুগে যখন মহা শ্রী রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ নিমাই রূপে এসেছেন নবদ্বীপে আর সেখানে বুদ্ধিমন্ত খান তিনি মহাপ্রভুর সমস্ত বিবাহে যত টাকা পয়সা রাজকীয় রাজা রাজার যে খরচ সেরকম সব করেছিলেন উৎসব করিয়েছিলেন সেবা করেছিলেন গৌর সীতারাথ তো সেই আমাদের জড় বিষয় সব কৃষ্ণ সেবাতে লাগাতে হবে চোখটা কৃষ্ণ না দেখার জন্য বিগ্রহ দর্শনের জন্য কোনো সিনেমা আর্টিস্ট নায়ক নায়িকা ছেলে মেয়ে দেখার জন্য নয় আজ আপনি একটা সুন্দর মেয়েকে দেখলেন ছেলেকে দেখলেন কালকে তার রোগ হবে নষ্ট হয়ে যাবে হ্যাঁ কি না তাহলে এই চোখটা যাকে সুন্দর ভাবছিল দুদিন পরে সে সুন্দর থাকবে না তাহলে এই অনিত্য সুন্দর পুরুষের প্রতি মেয়ের প্রতি আকৃষ্ট না হয়ে কৃষ্ণ যিনি সমস্ত পরম সুন্দর তার প্রতি আকৃষ্ট হন আমরা আকৃষ্ট হই কারো ঐশ্বর্য থাকলে টাকা পয়সার মালিক আর যে ভগবান আছেন সমস্ত ঐশ্বর্যের উৎস এখানে কেউ বলতে পারে না আমার সমস্ত টাকার মালিক আমি কেউ বলতে পারে সারা বিশ্বে আমাদের ইস্কনে একজন ধনী আছে ফোর্ড ফোর্ড নাম শুনেছেন ফোর্ড কোম্পানি গাড়ি আছে তার মালিক আলফার্ট ফোর্ট এই পশ্চিমবঙ্গের নইহাটিতে ভাটপাড়া সুর্মিলা ভট্টাচার্যকে বিবাহ করেছে উনি খ্রিস্টান ছিলেন আলফার্ট ফোর্ড উনি খ্রিস্টান বংশে জন্ম হয়েছেন কিন্তু ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদের সঙ্গে এসে ভক্ত হয়ে গেছেন বৈষ্ণব এখন আর খ্রিস্টান নেই ভক্ত সেবা করেন এই মায়ামায়াপুরে যে বড় মন্দির আছে তার অর্ধেক টাকা উনি দিচ্ছেন অর্ধেক টাকা হ্যাঁ আড়াইশো কোটি টাকা উনি দিচ্ছেন আর আড়াইশো কোটি টাকা সারা বিশ্বের ভক্ত দিচ্ছে আপনারাও দিতে পারেন কিছু অংশ এখনো তৈরি শেষ হয়নি কেন এখনো টাকা লাগছে আপনারও একটা ইট দশ টাকা পনেরো টাকা দিতে পারেন হ্যাঁ এরকম এক দশটা ইটের দামও দিতে পারেন একশো টাকা দিয়েও এই নবদ্বীপ ধামে যে বিশ্ব বিখ্যাত মন্দির সেটা কেন ইস্কন করছে কেন জানেন নিত্যানন্দ প্রভু যিনি বলরাম তিনি গোস্বামীর অন্যতম জীব গোস্বামীকে এই নবদ্বীপ পরিক্রমার সময় বলেছিলেন জীব গোস্বামী এই নবদ্বীপ ধামে একটা অদ্ভুত মন্দির হবে যে মন্দির সমগ্র বিশ্বের মানুষ হ্যাঁ গৌরাঙ্গের সেবা করার সুযোগ পাবে তো সেই অদ্ভুত মন্দিরে হইবে প্রকাশ গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ এই শাস্ত্রে প্রমাণ রয়েছে সেই নিত্যানন্দ প্রভু পাঁচশো বছর পূর্বে বলেছিলেন আর ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাত তিনি বললেন আমরা ইস্কন ভক্ত এই নিত্যানন্দ প্রভুর এই ভবিষ্যৎবাণীকে পূরণ করব এই জন্যই আজ সেই অদ্ভুত মন্দির হচ্ছে আর ওই ফোডের নাতি আলফার্ড ফোর্ড তিনি এখন দীক্ষা নাম হচ্ছে অম্বরীশ দাস অধিকারী তার স্ত্রীর নাম হচ্ছে উনি অস্ট্রেলিয়ায় ছিলেন পড়াশোনা করছিলেন মাতাজি তারপরে সেখানে এই অম্বরীশ দাসের সঙ্গে বিবাহ হয়েছে তিনিও প্রভুপাদের তারা ইস্কনের ভক্ত সবাই প্রভু প্রভুপাদের শিষ্য তো এভাবে তারা আজকে এই কয়েকদিন আগে এসেছিলেন সেই সুর্মিলা ভট্টাচার্যী তার নাম হচ্ছে সোহা দেবী দাসী দীক্ষা নিলে নাম চেঞ্জ করে দেন গুরুদেব আর ওই আলফার্ট ফোর্ড তার নাম অম্বরীশ দাস অধিকারী যে অম্বরীশ মহারাজ ছিলেন সারা বিশ্বের রাজা ভক্ত তার দাস হওয়ার জন্য চেষ্টা কেন ভক্তের দাস হতে হয় সেই জন্য আজকে এখানে আমরা ধন্যবাদ জানাবো যে এই বাড়িতে এরকম সুন্দর সুযোগ দেওয়া হয়েছে ভগবানের নাম করার ভগবানের সেবা করার ভগবানের ভক্ত সঙ্গ করার ভগবানের প্রসাদ সেবা করার এই যে সুযোগ আয়োজন করা হয়েছে এটা ভগবানের প্রীতির জন্য ভগবানের যদি সুখ ভক্তের সুখ বিধান হবে তখন আপনার থেকে আমরা সুখী হয়ে যাব শাস্ত্রে বলা হয় দেখবেন কারো পিণ্ডদান হয় তখন ব্রাহ্মণের একটা শ্লোক বলে যে জস্মিন তুষ্টে জগৎ তুষ্ট যাকে সন্তুষ্ট করলে সমগ্র জগৎ তুষ্ট হয়ে যাবে যেমন গাছের গোড়ায় জল দিলে ডালপালা শাখা প্রশাখা অটোমেটিক্যালি সন্তুষ্ট হবে ঠিক যেমনি পেটে মধ্যে খাবারটা দিলে হাত পাত সব চোখ কান সব চলবে ঠিক সেই রকম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা হলে সমস্ত কিছু আমরা সুখী হব কিন্তু এখন যেহেতু ভগবানকে বাদ দিয়ে আমরা নিজেরা ভুক্তা সেজেছি তাই আমাদের দুঃখের কারণ আর আমাদের পূর্ব কর্ম অনুসারে আমাদের নানা রোগ কারো কম হবে কারো বাড়বে কিন্তু রোগ থাকবে তার জন্য বিচলিত হবেন না বার্ধক্য হবে বিচলিত হবেন না মৃত্যু হবে বিচলিত হবেন না মৃত্যু দেহের হবে আত্মার মৃত্যু হবে না আমি আত্মা আত্মা এরকম দেহ গ্রহণ করেছে কেন না এই জড় জগতে আমরা সৎ জুনি মানে গ্রহণ করছি গুণ সঙ্গ রজগুণ তমগুণ সত্যগুণের সঙ্গ করছি যার ফলে কেউ মেয়ে কেউ ছেলে কেউ পুরুষ কেউ ধনী কেউ গরিব কেউ শিক্ষিত কেউ নানা রোগে আক্রান্ত কেউ অন্ধ কেউ রোগী বা কেউ গরিব তার কারণ আমরা গুণসঙ্গ করছি আত্মা আমি এই দেহ ধারণ করেছি আমার পূর্বের কর্ম অনুসারে প্রভুবাদ উদাহরণ দিয়েছেন হাওয়াটা পবিত্র যখন চাঁপা ফুলের বাগান দিয়ে যাবে সেই গন্ধটা কেমন হবে বলুন চাঁপা ফুলের গন্ধ হবে ওই একই হাওয়া যখন ড্রেনের পাশে যাবে চাঁপা ফুলের গন্ধ নিয়ে যেতে যেতে ড্রেনের পাশ দিয়ে বয়ে গেল কি গন্ধ আসবে দুর্গন্ধ হবে তাহলে কিসের দূষে হাওয়ার সুগন্ধ দুর্গন্ধ স্থানে সঙ্গের দূষ তাই আত্মা আমি এত পর্যন্ত আমরা জেনেছিলাম আমি কে আমি আত্মা আমি দেহ নই কেন প্রথমে আমরা বলেছিলাম এই দেহ অনিত্য আমার দেহ তাহলে আমি আত্মা তাহলে আত্মা কেন এইরকম দেহ গ্রহণ করেছে কেউ গরিব কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত কেউ প্রধানমন্ত্রী কেউ রাষ্ট্রপতি কেউ পুরুষ কেউ মহিলা কি কারণ কি কারণ তার কারণ সঙ্গ হাওয়া যেমন সঙ্গ সুগন্ধি দুর্গন্ধি তাই আত্মা আমি বিভিন্ন সঙ্গ তাই মহিলা পুরুষ ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত নানা রোগার দ্বারা আক্রান্ত সব গীতাই রয়েছে সেজন্য ভগবদ গীতা আমাদের কাছে ধর্মগ্রন্থ ভগবানের মুখ নিশ্চিত বাণী আইন গ্রন্থ এটি আপনারা নিন পড়ুন আলোচনা করুন এবং জানুন যে কেন আমি দুঃখী কেন আমি রুগী কেন আমি খেতে পাচ্ছি না লোক খেতে দিতে চায় কিন্তু আমাদের অনুসন্ধান করাও যে উনি কেন খেতে পাই আপনি কে খেতে দেওয়ার আপনি চুরি করে দিচ্ছেন মহাশয় চাল ডাল তৈরি তরকারি আপনি তৈরি করতে পারেন না কেউ দাতার নামে সংস্থা তৈরি করে বলে আমরা অনেক ও ডাল বা খাবার দিচ্ছি গরিব লোককে ভিকারি লোকে আপনি তো চুরি করছেন কোথা থেকে আপনি আনছেন আপনি বৃষ্টি দিতে পারেন না বৃষ্টি না হলে শাক সবজি উৎপন্ন হবে না আপনি কি খাওয়াবেন আমরা সবাই ভিকারি অতএব ভগবানের সম্পত্তিকে চুরি করে অন্যকে দিচ্ছি তাই আমাদের শাস্তি পেতে হবে তো সেই জন্য এখানে আজকে চুরি করা হচ্ছে না এখানে প্রসাদ বিতরণ হবে এই বাড়িতে আজকে ভগবানকে রান্না রান্না করে ভগবানকে নিবেদন হয়েছে শাক সবজি এটি ভগবানের মাটি থেকে বৃষ্টি হয়েছে ভগবানের তাই জন্য শাকসবজি উৎপন্ন হয়েছে আর ওই শাকসবজি রান্না করে ভক্তরা ভগবান প্রভু আপনি মালিক আপনি ভুক্তা আপনি গ্রহণ করুন আর সেই প্রসাদ আজকে বিতরণ হবে কিন্তু আমরা এমনি ভাত ডাল বিতরণ করবো ওটা চুরি করা হবে পাপ হবে কেন আপনি তৈরি করতে পারেন না তো সেই জন্য গীতায় কৃষ্ণ বলেছেন যদি কেউ নিজের জিহা লালসায় খাবে এবং দান করবে ওটি পাপ এবং এটি চুরি করা গীতাই কৃষ্ণ বলেন সেই জন্য আজকে এখানে যে ভক্ত সেবা হচ্ছে সেই ভক্ত সেবা মানে ভক্তদেরকে আমার ভোজন করাবো কিন্তু ভক্তরা কি করছে রান্না করে আগে ভগবানকে দিচ্ছে আর সেই প্রসাদ এই বাড়ির ভক্তরা তারা বিতরণ করবেন অতিথি গরিব ধনী সকিত সবাইয়ের জন্য এখানে প্রসাদ আজকে তো সেই জন্য আপনারা খুব ভাগ্যবান এই সুযোগ লাভ করেছেন তো আমি ধন্যবাদ জানাবো